আরো শুনেন, তার বাবা নেই, আমি বড় ফুপো, বাবা হলো আমি, বড় ফুপো হলো আমি। পরিমণির মা খালারা তিন বোন। পরিমণি, আমার এই সব যদি ডিলিট করে, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, পরিমণি যদি অপরাধী হয়, আমি তার বড় ফুফা বলছি, তার ফুফু আমার কাছে। প্রথমে আপনার পরিচয়টা জানতে চাই, আর পরিমণিকে আপনি কতটুকু দেখেছেন বা কিভাবে চেনেন, বা পরিমণিকে আপনি কতটুকু দেখছেন, কিভাবে দেখছেন, এবং সে আসলে কিভাবে বড় হয়েছে? আপনি যেহেতু তার ফুফা, সুতরাং আপনি তো জানেন, সেটা তো একটু বলেন। আমি আগে আমার পরিচয়টা যেহেতু আপনি জানতে চেয়েছেন সেটাই বলি। আমার নাম খান মোহাম্মদ শহীদুল্লাহ। আমাকে এলাকার লোকে যদি এই নামে বললে হয়তো তার থেকে বেশি চেনে, হাজী মোহাম্মদ শহীদুল্লাহ। আমার বাড়ি এখানেই কালিয়া পৌরসভার ভিতরে, চাঁদপুর গ্রাম। আমি পরিমণি নামে যে মেয়েটির কথা জিজ্ঞেস করছেন, ওর ফুল নাম হলো শামসুন নাহার স্মৃতি, আমাদের রাখা নাম। এবং আমার পাশে যে বসে আছে, এ হলো পরিমণির আপন বড় ফুফু। মূলত সে আমাদের দেশে যে সুমন্দি যেটাকে বলে, অর্থাৎ আমার ওয়াইফের দ্বিতীয় ভাই, মেজ ভাইয়ের মেয়ে। সে আমাদের সামনেই জন্মগ্রহণ করেছে, আমাদের সামনেই বড় হয়েছে। এরপরে আপনার কিছু জানতে চাইছেন, সেটা আপনি জি তাকে তো আপনি দেখছেন, আপনি সে বড় হয়েছে, তার বড় হওয়াটা দেখছেন। জি জি, তার মন মানসিকতা কেমন ছিল, সে কেমন মানুষ ছিল, বা তার পরিবার কেমন, তার বাবা, এই যে কথাটা বললেন, যে অনেকে বলতেছে সে কি অভিনয় করে, বাট তার বাবার এসব অনেকে বাচ্চা, এই বিষয়ে এবার আপনি খেয়াল করে শোনেন। আমি যে কালিয়া পৌরসভার ভিতরে থেকে কথা বলছি, এর পাশেই হচ্ছে সালামাবাদ ইউনিয়ন। সালামাবাদ ইউনিয়নের অন্তর্গত বাঁকা গ্রামে তার মূল দাদার বাড়ি, বাবার বাড়ি, যাই বলেন আপনি। এবং ওই গ্রামে যত শিক্ষিত লোক আছে, আশেপাশে দুই চার দশ থানায় আপনি খুঁজে পাবেন না। একটা শিক্ষিতের গ্রাম, বড় বড় অফিসার ওখানে। এবং সেখানে সবথেকে এখনও বেঁচে আছেন উনি, তার দাদা, একজন সুনামধন্য ব্যক্তি এবং সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তি, উনি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। উনি রিটায়ার্ড, অবসর গ্রহণ করেছেন, উনি বাড়িতে আছেন, এবং উনি বড় একজন আলেমও বটে, এই পরিমণির দাদা। এবং আলহামদুলিল্লাহ তারা অনেক অর্থবিত্তের মালিক পূর্বপুরুষ থেকে, এখন থেকে না, যে পরিমণি কামাইছে বা তার বাপ কামাইছে তা নয়, তার পূর্বপুরুষ থেকেই তারা অর্থ সম্পদের মালিক। তাদের বাড়ি গেলে আপনারা দেখতে পাবেন যে আপনি সচরাচর যে কোনো জায়গায় অত সুন্দর বাড়ি আপনি দেখতে পাবেন না, এটা আজকের করা নয়। ধরেন আমি প্রায় 40 বছর আগে, আমি ছোটো থাকতেই বিয়ে করেছি, তা সেই থেকে তাদেরকে চিনি। আমি আশেপাশে এত সুন্দর বাড়ি সেই সময় থেকে এই পর্যন্ত এখন আমার চোখে পড়ে নেই। এলো পরিমণির বাড়ির দাদা মাস্টার ছিলেন এবং এখানকার অন্তত কয়েক শত পাওয়া যায় বড় বড় বিসিএস ক্যাডারের অফিসার, যা ওর দাদার ছাত্র। তাহলে সেই পরিবারটার বাকি তার ছেলে ফেলে কেমন হবে, এটা তো অবশ্যই আপনাদের মতন লোকের বোঝার অপেক্ষা রাখে না। আমার শ্বশুরের, অর্থাৎ পরিমণির দাদার চার ছেলে, এর ভিতরে মেজর ছেলে হচ্ছে মনিরুল হক, এর মেয়ে। এ পুলিশের চাকরি করত, আর এত সুদর্শন একজন পুরুষ ছিল মনিরুল হক। আপনি যদি 1000 নয়, 1 লক্ষ পুরুষ যদি লাইন ধরে দাঁড় করান, তাহলে আপনার চোখ তার কাছে যে ঠেকে যাবে, এত সুন্দর একজন সুদর্শন পুরুষ ছিল। উঁচু লম্বায় চেহারা স্রোত আলাবৃত্তিম, কথাবার্তার ভাষায় ভদ্রতায় নম্রতায় সব কিছুতে। তো পুলিশের চাকরি নেওয়ার কারণে, যেহেতু আমার শ্বশুর একজন আলেম মানুষ, একজন শিক্ষক মানুষ, উনি বিষয়টা এইভাবে সত্যকারার্থে উনি গ্রহণ করছিলেন না, যে আমার ছেলে, আমার ছাত্ররা যখন বড় বড় অফিসার, সেও সেরকম একটা কিছু হবে।
তো যার দরুন সে তার কামাই খাতো না, আর আমার শ্বশুরের খাওয়া প্রয়োজন হতো না, আমার শ্বশুরের তো অন্য লোকে আরও খাতো। তো এই অভিমানে একটা যাওয়া, এই চাকরি করা অবস্থায় সে পিরোজপুর চাকরি করত, সম্ভবত ভান্ডারিয়া। আমি আবার যেহেতু লেখাপড়া বাইরে করেছি, চাকরি বাকরি দেশে বাইরে করেছি, অ্যাকুরেট তো এইভাবে বলতে পারবো, মুখ দেশটা আমি বলতে পারবো আপনাদেরকে। ভান্ডারিয়া উপজেলায় সম্ভবত কী নাম যেন স্যার, তা সবদের গ্রাম সিংখালি নাকি, সিংখালি গ্রামের সে বিয়ে করে আমাদের সে তাওই সাহেব, যিনি অর্থাৎ পরিমণির নানা, তিনি একজন হাই স্কুলের হেডমাস্টার ছিলেন, এবং পরিমণির নানি সেও প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন, সেও খুব বড় ঘরে। সে জন্মগ্রহণ করে, ওর বয়স তখন সম্ভবত কয় মাস ছিল যখন ভাবির অ্যাক্সিডেন্টটা হয়, যাও ও ছোট কোলে থাকতেই পাকের ঘর থেকে হঠাৎ তার মায়ের আঁচলে আগুন লেগে যায়, এবং সেই আগুন লেগে যেহেতু কাপড়টা ছিল সিল্ক ধরনের, তখন ওই ছাড়াতে ছাড়াতে বেশ একটা বড় ধরনের সে মানে দুর্ঘটনায় কবলিত হয়ে যায়। এরপরে কত সালের দিকে মানে কত বছর আছে এটা, 97-এর সম্ভাবনা আমার সেই অ্যাকুরেট জানাব স্যার আপনাকে আমি এইভাবে বলতে পারবো না, তবে আমি যা বলছি সম্ভাব্য কাছে কাছে। তখন পরিমণি কতটুকু বলছি, তখন পরিমণির বয়স মানে কত হবে, 1-1.5 বছর, তার একটু বেশি হবে না, এক একদম ছোট বলতে কি আর মনে হয় যে মাহমুদের 6-7 বছর সময়, তাহলে ভাবি মারা গেল কোন সময় ওই 6-7, হয়তো 5 বছর 5.5 বছর আনুমানিক ধরতে হয়। আমি যা বলছি এগুলো কিন্তু আনুমানিক, তবে কাছে কাছে হবে, কাছে কাছে হবে। তো আমরা তো ওইভাবে রেখে রাখতে হবে, যেহেতু এই পরিবেশ সৃষ্টি হবে তো আমরা জানি না, এভাবে চিন্তা করি না, বুঝলেই হলো। ছোটবেলা খুব ছোট থাকতে, ছোট থাকতেই ওর মা মারা যায়। তো মা মারা গেলে ও তখন ওর মাকে নিয়ে আমরা খুলনায় অনেক চিকিৎসা টিকিৎসা, ওর বাবা দাদা আমরা সবাই মিলে পুরো পরিবার আত্মীয় স্বজন যেখানে আছে আমরা সবাই খুব একটা ব্যথিত হয়ে গেলাম, যেহেতু খুব একটা দারুণ মানের মেয়ে মানুষ ছিল সে, নামাজি পরহেজগার মুত্তাকি এবং অত্যন্ত ব্রেনি মেয়ে ছিল। তো পরিমণির মা একটা খুব মেধাবী মেয়ে মানুষ ছিল, আর সবার সাথে একটা তার ভাব কথাবার্তার একটা প্রত্যেকে আমরা এখনও তাকে ভুলতে পারি না। তো যাও দুর্ঘটনা চলে গেল, আল্লাহ রাব্বুল আলমের সিদ্ধান্ত, তাই সে চলে গেল। এরপরে সব ওর সেবা যত্ন তার স্বামী হিসেবে সে নিজে হাতেই করেছে, আর আমরা তো ধরুন অন্য যুগাল দিয়েছি বা আমরা সহবেদনা জানাইছি, তার বেশি যে যা করে যার যতটুকু দায়িত্ব সে ততটুকু করেছে। তো যাও আল্লাহ নিয়ে গেছে। এরপরে পরিমণি এই আমার ওয়াইফ প্লাস আমার শাশুড়ি অর্থাৎ তার দাদি এদের কাছে থেকেছে, কিন্তু এক পর্যায়ে যে আরও একটা দুর্ঘটনা ঘটে সেটা হলো পরিমণির মা খালারা 3 বোন, ওর বড় বোনটা অর্থাৎ পরিমণির বড় খালাটা স্ট্রোক করে মারা যায় অল্প বয়সে, দুটো বাচ্চা সম্ভবত থাকা, সে আমার স্ত্রীর বয়সী, তো সে অবস্থায় মারা যায়। তো মারা গেলে এদিকে মেজ মেয়েটা অর্থাৎ পরিমণির মা সেও মারা গেল। তো মারা যখন গেল তখন তার ওই বৃদ্ধ লোকটার অর্থাৎ ওর নানার 3টে বাচ্চা, 2টেই মারা গেল। এই সুবাদে এসে আমাদের কাছে দাবি করলো যে আমার মেয়ে তো চলেই গেছে, তা মেয়ের স্মৃতি হিসেবে স্মৃতিকে আমাদের কাছে দেন, আমরা মানুষ করি। এইভাবে সে দাদা বাড়ির থেকে নানা বাড়ি চলে। কতটুকু ছিল সেই সময়? তো সে 5-5.5 এরকম আনুমানিক হবে, তার উপরে হবে। তার সবার একটা দাবিও করেছিল যে আপনারা কোনোদিন, যদি আমার একটাই দাবি আপনারা কোনোদিন কিন্তু বলতে পারবেন না, পরিচয় দেবেন না, তাহলে তো চলে আসবে, তাও যেন আসে না এমন কোনো পরিচয় দেবেন না। তখন ও এভাবে লেখাপড়া করতে করতে আপনার কথাটা আলাদা, ওনারটা শেষ করি তারপরে আমি ডিটেল বলে দিচ্ছি, ধারাবাহিকভাবে বলে দেবো। এরপরে ওইভাবে চলে গেল, তাই সাহেব নিয়ে গেলেন, তাকে লেখাপড়া শিখেলেন। কিন্তু যে কথাটা আমার ওয়াইফ বলছেন কথাটা সত্য, আমি এইভাবে মিল করে দিচ্ছি কথাটা যা সত্য ছিল, সেটা হলো যে তার সব দুর্বলতা ছিল, যদি নাকি এই সুন্দর বাড়ি এই চাচারা এই ফুফুদের কাছে একবার পরিচয় পেয়ে যায় তখন আমি তাকে আটকে রাখতে পারবো না। পরিমণিকে স্মৃতিকে, স্মৃতি আমাদের কাছে এখনও স্মৃতি, যেহেতু আমাদের নাম রাখা স্মৃতি, স্মৃতিকে আমরা আটকে রাখতে পারবো না। যার ধরুন বলছিল যে আপনারা যে আমার জন্য যদি আমার নাতনির সঙ্গে আমাদের সাথে আপনাদের ফোনে বা এমনি কথাবার্তা যোগাযোগ থাকবে, কিন্তু আপনারা এই কাজটা তো করেন না,
তো ঠিক আছে আমরা সেটাই মানছি যার ধরুন আমরা ওইভাবে খবর টবর নিতাম আর ওর বাবা ওর বাবার হিসেবে বাবার লাইনে নিত তো এরপরে সে লেখাপড়া করলো আমি যতদূর জানি তার ব্যাপারে ও সমাপনী পরীক্ষা তখন সমাপনীর সিস্টেম ছিল না সম্ভবত এবং সে ট্যালেন্ট পুলে বৃত্তি পায় সেই সময় এবং ওই মেয়ে তখন অল্প বয়সে কোরআন শরীফ পড়া শেখে এবং সুন্দর নামাজ কালাম করতো যেহেতু ওর মাও করতো ওরা সত্য আর ওর নানির চেহারা ওর দাদির চেহারা সাধারণ মানুষ এখনও দেখে নাই এরা খুব সম্ভ্রান্ত পরিবার খুব উঁচু ঘরের এরা তো এরপরে ম্যাট্রিকে সে ভালো রেজাল্ট করল ওর বাবা ব্যবসা করতো ওর বাবার ব্যাপারটা হলো চাকরি ছেড়ে দিল কেন আমার শ্বশুর যেহেতু তার ইনকামের টাকা খেত না বলতো তুই পুলিশ চাকরি করবি যতই আমাকে কসম খাই যে হারাম খাই না ও আমি বিশ্বাস করি না কাজে কাজে চাকরি তুই করে খা আমি তোর বেতন দিই তোর টাকা খাবো না যার প্রেক্ষিতে ও চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়ে যায় যে আব্বা যদি আমার ইনকামই না খায় তো আমি কী করবো তখন ও ব্যবসা শুরু করে এবং আমি যতদূর জানি যেহেতু আমি দেশের বাইরে ছিলাম আমি বেশি সময় আমি দেশের বাইরে কেটেছি আমি সৌদি আরবে ছিলাম তো যতটুকু জানি যে ওই যে জমির ব্যবসা ওই যে ল্যান্ডের ব্যবসা জমির যে ব্যবসা কিনা বিক্রির এরই ব্যবসা করতো এরই ব্যবসা করতে যে এক পর্যায়ে যে মানে ওই পার্টনার যারা ছিল তাদের সাথে ওই টাকা পয়সার কী ব্যাপার ট্যাপার নিয়ে আর কি ওই তখন রাস্তায় ওরা ওকে হত্যা করে ঘটনা ঘটছে তাই তখন আর কি তখন পরিমণি আইএ পরীক্ষা তখন সে বাংলা কলেজে সম্ভবত পড়ে সে ঢাকায় বড় ওই এই আর কি তেল ঘটনা এবং সে যথেষ্ট বোঝাশোনা লোক ছিল ভালো লোক ছিল সবকিছু মামলাটা কি হয়েছে পরে কোনো তারা আসলে তো বিচারণ তাদের আর কোনো ট্রেস পাওয়া যায়নি তারা মারছে কি পাওয়া যায়নি এই জন্য ও নিয়ে যেটা আমরা জানি না কেউই জানে না সে ব্যাপারে কার কি গল্প ঠিক আছে তাই আর কি জি আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এখন এখন এই যে ঘটনাটা হ্যাঁ এগুলো আপনার নিন্দা জানান কিনা বা আপনি কি আপনাদের প্রতি কি অ্যাটাক আপনাদের কথা তো আমাদের কাছে অবশ্যই এই কথাটা তুলে ধরতে হবে দেখেন আমি পরিমণিকে ছোট থাকতে থেকে যতটুকু চিনি যতটুকু দেখেছি তারপরে ওর কাছে যখন আমার যেহেতু আমার স্ত্রী যখন সে যখন তার ভারবিটিকে দেখেছে সে যতটুকু জানে সব কিছু মিলে পরিমণির ব্যাপারে যে সমস্ত কথা বলা হচ্ছে আমি না হয় কোনোটাই বলার এই জন্য আমি বলতে চাচ্ছি না যেহেতু আমার কাছে তো থাকে না কিন্তু আমার বিশ্বাস করতে কেন যেন খুব কষ্ট হচ্ছে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কারণ বাংলাদেশে যে জিনিসটা দেখতেছি যে একজন কুচ্ছ্রী কালো মানুষকে প্রচার মাধ্যমে তাদেরকে এক করে এমনভাবে করতেছে যে আসমানে ফ্রেশটা দেখিনি তার থেকে তাদেরকে পবিত্র বানায় ফেলাচ্ছে আর একজন অপবিত্র মানে যে একজন অপবিত্র মানুষকে আর একজন অপবিত্র মানুষকে এমনভাবে করে নিয়ে আসতেছে মনে আসছে যে ওর জন্মটাই আমাদের জাতির জন্য কলঙ্ক সেরকম করে নিয়ে আসতেছে কিন্তু আসল বিষয়টা তো আমাদের এখানে আফসোসের ভুল করতে পারে আমার এখানে কোনো কথা নেই ভুল করতেই পারে মানুষ আমরা ভুলের উদ্যোগ কেউ কি ভুল করতে পারে কারোর ছোট কারোর বড় কেউ ইচ্ছা করে কেউ অনিচ্ছায় অনেক সময় কিন্তু যেগুলো হচ্ছে এগুলো আমাদের বিশ্বাসযোগ্য নয় সঠিক তদন্ত দাবি করি পরিমণি আমার এই সব যদি ডিলিট করেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে পরিমণি যদি অপরাধী হয় আমি তার বড় ফুফা বলছি তার ফুফু আমার কাছে আইন অনু বাংলাদেশ সরকারের সংবিধানে আইন অনুযায়ী তার বিচারক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আপনাদের কাছে আমার একেবারে কঠিন আবেদন একেবারে বিনীত আবেদন যে সঠিক তদন্ত করে যদি সে নিরপরাধী সাব্যস্ত হয় তাহলে যেন তাকে শাস্তি দেওয়া না হয় কারণ ও বুঝে নয় বাংলাদেশের কোনো সন্তানকে যারা নিরপরাধী তাকে কোনো প্রভাব বিস্তার করে অপরাধী সাব্যস্ত করে শাস্তি দেওয়াটা এরা কোনো ভদ্রলোকে কোনো ইমানদার মানুষ ইমানদার নাই হোক একজন সুস্থ মানুষ তা পছন্দ করবে না আর আমি অবশ্যই বলছি না যে সে অপরাধী যদি সাব্যস্ত হয় তাকে আপনারা
না অপরাধী হলি আইন অনুযায়ী যে বিচার আছে সেই বিচার হোক আমাদের সেখানে কোনো আপত্তি নাই কিন্তু আমাদের কথা সঠিক তদন্তটা যেন হয় তদন্তটা যেন সঠিক হয় ন্যায় বিচারটা যেন পরিমণি পায় এটা হলো আমাদের দাবি তার বাবা নাই আরো শুনেন তার বাবা নেই আমি বড় ফুপো বাবা হলেও আমি বড় ফুপো হলেও আমি আমার কাছে যখন আপনারা আসছেন আমার একটাই মাত্র দাবি সেটা হলো তো পরিমণি যেন ন্যায় বিচার পায় এবং পরিমণি পরিমণির মতন যারা মজরুম আছে দেশে অপরাধী আছে এই যে যারা এই এরকম পরিস্থিতির শিকার হচ্ছে তারা যেন ন্যায় বিচার পায় আপনাদের মাধ্যমে এই দাবিটা আমি বাংলাদেশ সরকারের কাছে আমি করছি খালি ক্লিপটা এরকম করে কাপড়ের সাথে আপনি আরেকটু আগায় বসবেন এই কথা বলে না তোমরা আপনি একটু সরে বসেন আরেকটু আগায় বসেন তো এই দিকে আরো আরো কাজ একটু জোরে বলেন জি আরে থাক না দামে লাভ করে না তুমি আপনি আপনার পরিচয়টা দিন পরিমণির কি হয় পরিমণি আপনার কি হয় তাকে কিভাবে আপনি মানুষ করছেন এবং আপনারা যে আপনার মা ফরজগার মানুষ ছিল কিনা তার এবং সেই পরিবারের মেয়ে সে আপনি খারাপ কিছু করতে পারে কিনা সেটা আপনি বিশ্বাস করেন কিনা আপনি আপনার মতো করে বলেন জি আপনার নামটা এবং পরিচয়টা দিবেন আমার নাম মোসাম্মদ হালিমা খাতুন বিউটি আমার নাম মোসাম্মদ হালিমা খাতুন বিউটি আমার আব্বার নাম জহুরুল হক মাস্টার গ্রাম বাঁকা